আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টা হলো যে আপনারা জানেন যে আলাউদ্দিন জিহাদি একজন অনেক বড় একজন মাওলানা, সে এবং তার দরবার, যে দরবার থেকে সে যে দরবারের সাইনবোর্ড ব্যবহার করে এতদিন চলছে বা এত বড় মাওলানা হয়েছে, সেই দরবারে ত্যাগ করেছে। তো কোন বিষয়গুলি নিয়ে তার ত্যাগ করেছে এবং কেন ত্যাগ করেছে এবং এটার বিস্তারিত আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি মানে তার কথার জবাব এবং সব বিষয়টা তুলে ধরা হবে এবং ভিডিওটা অনেক বড় হবে। এই জন্য বলছি যে সব বিষয়টাগুলি তুলে ধরতে গেলে একটু সময় লাগবে, তো আপনারা একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো লাইভে সে যেই কথাগুলি বলেছে সেই কথাগুলি খণ্ডন করব। আমি একজন বিশ্ব জাকের মঞ্জিলের গোলাম, কোনো মাওলানা না, কিন্তু ওই দরবারের একজন গোলাম। সেই গোলাম হিসেবে আমি মনে করলাম যে এই কথাগুলি বলা উচিত। ঠিক আছে, আমি ছোটবেলা থেকেই সেখানে আসা যাওয়া করি এবং ভালোবাসি এবং ওখানকার একজন গোলাম হিসেবে দাবি করি, এখন গোলাম হতে পারি নাই। তো কিছু বিষয়গুলি তার লাইফ থেকে আমি তুলে ধরছি বা লাইফ থেকে আমি নোট করছি, সেগুলি বলছি, সেগুলি নিয়ে আজকে কথা বলবো। 70 তরিকা জিন্দাবাদ এটা বলা যাবে না, সে লাইভে বলছে, কিন্তু মানে ওয়াজও কিন্তু বলছে 70 তরিকা বলা যাবে না, কিন্তু লাইভে বলছে যে সে বলছে, এর বলছে 70 তরিকা বলা যাবে না এটা বলে নাই, কিন্তু বলছে যে 70 তরিকার সাথে নকশাবন্দি মুজাদ্দে দিয়ে বলতে হবে, কিন্তু সে বলছে যে 70 তরিকা বলা যাবে না, কিন্তু এটা সে অস্বীকার করছে। যাই হোক, এইটা নিয়েও কথা বলবো। তারপর 70 তরিকা কি আলাদা কোনো তরিকা, এই বিষয় নিয়ে কথা বলবো। আলেমদের তারা খারাপ নজরে দেখে, আলেমদের সম্মান দিতে চায় না, মানে বিশ্ব জাকের মঞ্জিলের যারা ভক্ত, যারা তার আশেক প্রেমিক, তারা আলেমদের খারাপ নজরে দেখে এবং আলেমদের সম্মান দিতে চায় না। তো সম্মান দিতে চায় না কি চায় সেটা তো আমি নিজে চাক্ষুষ প্রমাণ, সেই বিষয় নিয়েও কথা বলবো। তারপর আরেকটা বিষয় হচ্ছে সাহাবিদের সমালোচনা করা যাবে না, খাজা বাবা বলছে সমালোচনা করা যাবে না, মুয়াবিয়ার আলোচনা করা যাবে না, এই বিষয় নিয়ে কথা বলবো। এটা বলছে, এই বিষয়টা নিয়েও কথা বলবো। এবার বাদশাহ আকবরের দরবারের মাওলানা, মানে অনেককে খাজা বাবার দরবারে যে মাওলানা, তাদের বাদশাহ আকবরের যে দরবারের মাওলানা ছিল দুনিয়ালবি, তাদের সাথে তুলনা করছে। তারপর বিকৃত আওয়াজ, আওয়াজে জিকির, মানে এই যে এতদিনের অনেক মানুষ ব্যঙ্গ করতো, তার কাছে এটা খারাপ লাগতো যে বিকৃত আওয়াজের, এটা সে বিকৃত আওয়াজ মনে করছে এই জিকিরটাকে, সেটার বিষয়ে কথা বলবো। তারপরে খাজা বাবার দরবারে সেজদা হতো, সেজদা হয় বা সেজদা হতো, সে সেটা ই করছে, সেই বিষয় নিয়ে কথা বলবো। আরেকটা বিষয় যেটা মূল বিষয়, মুরিদানের অনেকে উগ্র বা হিংস, হিংস্র বা উগ্র, এই কথাটা আপনি মনে রেখেন, মুরিদানগুলি অনেক উগ্র, মানে খাজা বাবার যারা মুরিদান তাদের ভালোভাবে শিক্ষা দিতে পারে নাই, তারা অনেক উগ্র এবং হিংস্র। তো এই বিষয়টা নিয়েও কথা বলবো। মাওলানা সিয়ার সাথে জড়িত আছে, মাওলানা সিয়ার সাথে জড়িত আছে এটাও সে অভিযোগ করছে। তারপর বদ আকিদা বলছে যে বদ আকিদা, আকিদা মানে বদ বিশ্বাস, তো খাজা বাবার বদ বিশ্বাস করি, মানে এটাই বুঝাইতে চাচ্ছে। তারপর পীর কেবলাজানের দরবারে শিরক মুক্ত করতে চেয়েছিল, সে পীর কেবলাজানকে শিরক মুক্ত করতে চেয়েছিল। পয়েন্টে তার প্রায় আধা ঘন্টার উপরে একটা লাইভ, কিন্তু এটার ভিতরে মানে মেন বিষয়গুলি এই 8টা 9টা বিষয় সে মানে করতে পারে, যে মানে তুলে ধরছে, অভিযোগ করা হয়েছে। তো প্রথম বিষয় যেটা, তারপর তো এই বিষয়গুলি কথা বলার আগে আরেকটু কথা বলতে চাই, এই বিষয়গুলি নিয়ে কথা বলার আগে, যে আলাউদ্দিন জিহাদি তার দরবারে অনেক অবদান আছে, সে অনেক বাতিলদের সাথে যুদ্ধ করছে এবং অনেক বাহেস করছে, এটা অস্বীকার করার কিছু নাই, এটা অস্বীকার করার কিছু নাই, এটা অস্বীকার করা যাবেও না। ঠিক আছে, আমাদের নিজেরাই প্রমাণ, তো বাহেস করুক সমস্যা নাই। আর আর কিছু কিছু এটার ভিতরে সংগুপ্ত মানে এগুলি তুলে আসবে, সেটা হলো মেজো ভাইজানের কে তালাক দেওয়া, তার একজন যে খাজা বাবার দুই পুত্র, একজন মিয়া ভাইজান একজন মেজো ভাইজান, মেজো ভাইজানকে একটা ইয়ে কিন্তু বলছে তালাক দিলাম, তার সাথে মানে
মানহাজ বা বিশ্বাসের একইদের সাথে মেলে না, এই জন্য। তারপর বিশ্ব জাকেলকে সে শিরিক মুক্ত করতে চাইছে। তারপর বিশ্ব জাকের মঞ্জুরি লাইব্রেরিতে আগে যে বই ছিল না, এখন আমরা গেলে অনেক বই দেখতে পাই যেগুলি খাজা বাবার সময় ছিল না, এবং বাইজান যে সময় ছিল সেই, এবং বাইজানের ভিতরে যে দুই বাইজানের ভিতরে ভাগ করা এ করছে তারা, তারপর আলাহজের অনুসরণ করে এই ভিতরে ঢুকানোর, এই মানে এই বিষয়গুলি নিয়ে কথা বলবো। তো প্রথমে আসি সত্য তরিকা জিন্দাবাদ, বলা যাবে না বা বলি নাই। আলাউদ্দিন জিহাদি বলছে তার লাইভে যে সত্য তরিকা বলা যাবে না বা এটা তাকবীর দেওয়া যাবে না, সেটা সে বলে নাই। কিন্তু আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই দেখছেন, সে ডাইরেক্ট বলছে যে সত্য তরিকা জিন্দাবাদ এটা বলা যাবে না, ডাইরেক্ট বলছে। কিন্তু এই যে লাইভে এসে বলছে যে আমি এটা বলি নাই, কিন্তু সেই সেই আবার ই বলতেছে যে আমি এটা বলি নাই যে বলা যাবে না, বলছি নকশাবন্দি মুজাদ্দিদের জিন্দাবাদ, সত্য তরিকা জিন্দাবাদ এটা বলতে হবে, এটা এটা বলতে হবে, আমি এটা বলছি। কিন্তু সে সরাসরি ওই ওয়াজ মাহফিলে বলছে সত্য তরিকা বলা যাবে না, কিন্তু সেটা সে মানে ভুল স্বীকার করে নাই যে এটা আমি এটা বলি, যে এটা বলছি, সে কি ওটাকে মানে কাটাই নিছে। আর আরেকটা হলো যে সে বলতেছে যে অনেক অনেক যে দরবারের মাওলানারা অথবা তার ভক্তরা মনে করতেছে সত্য তরিকা নামে আরেকটা তরিকা খাজা বাবায় তৈরি করে গেছে, এটা আসলে সঠিক না। তো এটা সত্য তরিকা নামে তরিকা নাই, বা এটা কোনো মানহাজ নাই বা কোনো কিছুই নেই এটা, ঠিক আছে। তো সত্য তরিকা নামে এটা কে আপনাকে বলছে যে সত্য তরিকা নামে খাজা বাবা একটা তরিকা ই করে গেছে? আর সত্য তরিকাই একটা তরিকা, সত্য তরিকা হলো যে এই নকশাবন্দিয়া মুজাদ্দেদিয়া তরিকাটা সত্য তরিকা। এখন বলছে যে যদি এটা সত্য তরিকা হয় তাহলে অন্য অন্য দরবার তারা কি মিথ্যা তরিকা? হায় রে ভাই, সত্য তো একটাই থাকবে, এরকম কোনো কথা নেই, তাই না? সত্য ধরা গেছে আমি সত্যবাদী, আরেকজন সত্যবাদী হতে পারে, আরেকজন সত্যবাদী হতে পারে, একজনই যে সত্যবাদী হতে পারে, কাদরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সকল তরিকার যে মূল তরিকার লাইন সেটা সত্য তরিকা। এখন দেখা গেছে নকশাবন্দির ভিতরে নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার অনেক দরবার নাম দেয়া, তাদের কোনো যে ইয়েও নাই, যে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো সাজরানামাও নাই, কিন্তু তারা নাম দিতেছে নকশাবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা, এবং দরবারে গাঞ্জা খাচ্ছে, মদ খাচ্ছে, ঠিক আছে, যত রকম অশ্লীল কাজ হচ্ছে, ঠিক আছে। এই জন্য এই এইটাকে এই করার জন্যই সত্য তরিকা বলা হয়। এখানে কোনো দরবার বাংলাদেশে যত জাকের আছে কেউ বলতে পারবে না বা কেউ বলবে না যে সত্য তরিকা নামে একটা তরিকা আছে এবং কেউ বলছে, এবং এই পর্যন্ত আমি পাইনি। আপনি কোথায় পাইলেন সেটা আপনি জানেন। তার আলেমদের তারা খারাপ নজরে দেখে না, তার ভক্তরা মানে খাজা বাবার ভক্তরা আলেমদের খারাপ নজরে দেখে। বাবা, এই জিনিসটা আমি মেনে নিতে পারলামই না, আলেমদের সম্মান দিতে চায় না। একটা আমাদের, আমি নিজে দেখেছি, আমি নিজে প্রমাণ, অন্য কেউ না, খাজা বাবা এত কোথাও কোথাও যায় নাই, কোথাও কোথাও কোনো যে মানে ঘরে বের হয় নাই বা দরবারে থেকে যায় নাই, গেছে ঢাকা, ঢাকা থেকে দরবার, এতটুকুই বের হয়েছে। একজন মাওলানাকে যদি দাওয়াত করা হয়, একজন মাওলানাকে যদি দাওয়াত করা হয়, ভক্তরা জাকেরা মনে করে খাজা বাবাই আসছে, এবং এইভাবে মাওলানাদেরকে সম্মান করা হয়। আর এই আলাউদ্দিন জিহাদি সাহেব বলল যে আলেমদের সম্মান দিতে চায় না, খারাপ নজরে দেখে, আসলে এটা খুবই ব্যথিত হলাম তার কাছ থেকে। এবং যারা দরবারের ভক্ত, কাউকে কোনো আলেমকে ওয়াজের জন্য দাওয়াত করতে গেলে, দাওয়াত করলে তাকে এমনভাবে সম্মান করা হয় যে মনে করে যে খাজা বাবা নিজেই আসছে, এইভাবে তাকে সম্মান করা হয়। আর সে বললো যে সম্মান দিতে চায় না, খুবই খারাপ লাগলো। তারপর সমালোচনা, সাহাবিদের সমালোচনা করা যাবে না। হ্যাঁ, আমি একটা যে খাজা বাবার একটা ইয়ে দেখছি যে আলী রাদিয়াল্লাহু আনহু বলছে যে যে যা হওয়ার হয়েছে এটা নিয়ে সমালোচনা করা যাবে না, কিন্তু সমালোচনা করা যাবে না এই জন্য এই নয় যে তার যে মুয়াবিয়ার গুণ গান গাইতে দিব। আপনি তো আলাউদ্দিন জিহাদি সাহেব মুয়াবিয়ার গুণ গান গান, মুয়াবিয়া এই করছে সেই করছে, মুয়াবিয়া
মুয়াবিয়ার গুনগান, মুয়াবিয়া ই করেন, মুয়াবিয়া এই যে কেন ইয়ের ভিতর দেখেন নাই যে কি কি ঘটছে সেগুলি নিয়ে হাজা বাবাই লেখছে, যা মুয়াবিয়ার সাথে আলীর সাথে সেগুলি কি দেখেন নাই? তাহলে আলোচনা করা যাবে না মানে এই প্রশংসা করতে হবে, তাই না? তার প্রশংসা করতে হবে। যাই হোক, আবার সে এই খাজা বাবার দরবারকে মানে বাদশাহ আকবরের দরবার হিসেবে আখ্যায়িত করছে, এতদিন থেকে এখন বুঝতে পারছে যে বাদশাহ আকবরের দরবার, ঠিক আছে? তো এটাও খুব খারাপ লাগছে, এটার জন্য আপনার ক্ষমা চাইতে হবে। যে বাদশাহ আকবরের দরবার বলতে কি বলছে, ওটা ওইটা বাদশাহ আকবরের দরবার, ঠিক আছে? তারপর বিকৃত আওয়াজের জিকির, এই জিকিরটা কিন্তু এখন নতুন আসছে না, এটা কিন্তু খাজা বাবার থেকে শুরু থেকেই এই জিকির করতেছে, কালবি জিকির করতেছে। কেউ যদি আল্লাহ আল্লাহ বলতে চায় বলতে পারে, আল্লাহ আল্লাহ যে কালবি জিকির না করতে পারে, আল্লাহ আল্লাহ বলতে পারে। এটা আপনার কাছে বিকৃতি লাগলো, খুবই খারাপ লাগলো এই এই কথাগুলো শুনলে। আপনার আরো আগে যাওয়া উচিত ছিল এই দরবার থেকে, আপনি এই দরবারের লোক না, ঠিক আছে? আপনাকে এই জন্যই মানুষ যে আপনাকে পছন্দ করে না, আপনার মনের ভেতরে যে এইয়া আপনার জিকির পছন্দ লাগে না, আপনার বাদশাহ আকবরের দরবার মনে হয় এটা, তারপর এখানে শিরিকে ভরা, তা আপনি এতদিন থাকলেন কেন? আপনি আরো আগে যাইতেন, আর আপনাকে আজ আরো আগে যাওয়া তো মাজারের সেজদা, খাজা বাবার দরবারে মাজারের সেজদা দেওয়া হয় না, ওখানে লেখাই আছে যে মাজারের সেজদা দেওয়া যাবে না। কিন্তু কদম মুছি করা যাবে, অনেকে যে চুমা দেয়, ঠিক আছে? অনেকে যে কদম মুছি করে, ঠিক আছে, হাত দিয়ে হাত তাই না চুমা দেয়। তো এখানে আমি তো সেজদা করতে দেখি না, ঠিক আছে? আর লেখাই তো আছে সেজদা, সেখানে আপনি শিরক মুক্ত কি করবেন? এখানে তো এই যে আরো আগে থেকে যখন খাজা বাবায় ছিল আম্মাজান এর মাজার শরীফ, তারপর দুই আম্মাজানের মাজার শরীফ, সেখানেও লেখা ছিল। তারপর এই যে সবচেয়ে বেশি মুরিদানগুলি অনেক উগ্র বা হিংস, মুরিদানগুলি অনেক উগ্র বা হিংস, সেই কথাগুলি বলছে। আজ পর্যন্ত কেউ বলতে পারবে কোনো মুরিদান কোনো জাকের বাইকে বা কারো মানে উগ্র হয়ে কাউকে মারছে? এখন বলতেছে যে উগ্র বা হিংস হিংস, আজ পর্যন্ত কোনো জাকের ভাই মারামারি হয়েছে, বা জাকের ভাই সাথে অন্য সাথে মারামারি হয়েছে আমি আজ পর্যন্ত দেখিনি। এবং দরবারে এত মানে অনেক কিছু ঘটছে মাঝে, তারপরও কেউ মারামারি করে নাই কাউকে, হেবতপূর্ণ করে, ঠিক আছে, মারামারি করে নাই। এবং যে কি বলে হুঙ্কার দেয় নাই, তাহলে তারা উগ্র বা হিংস হইলো আপনাকে? এই জিনিসটা কিভাবে আমি তো মেনে নিতে পারতেছি না। আমি অন্য অন্য দরবারে গেছি এবং অন্য অন্য ইয়ে গেছি, যারা তারা তাদের কাছ থেকে তাদের থেকে আমাদের দরবারের যারা ভক্ত তারা মানে এত ভালো এত ভালো এত ভালো, লাখ লাখ কোটি মানুষ হয়, কিন্তু তার কারোর সাথে কারো একটা কথাবার্তা ঝগড়া হয় না। আর আপনি বলতেছেন উগ্র, আসলে আপনার অন্য কোনো কাহিনী আছে, তাই আমি বলতেছি সব কিছু। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, 13 মিনিট হয়ে গেছে। তারপর আরও কিছু বলছে যে সিয়ার সাথে জড়িত আছে মাওলানারা, সিয়া মানে আলীর অনুসারী, ঠিক আছে? সিয়া মানে ওই সিয়া না, ঠিক আছে? এখন আমি যদি পাকপাঞ্জাতনকে ভালোবাসি, হাসান হোসেনকে ভালোবাসি, তাহলে কি আমি সিয়া হয়ে গেলাম? আমি তাদের প্রশংসা করলে কি আমি সিয়া হয়ে গেলাম? আর যদি তাদের প্রশংসা করলে কোনো মাওলানা কেউ যদি সিয়া হয়ে যায় ওই সিয়া অনেক ভালো, আর যদি তাদের প্রশংসা না করে অনেক বড়ি হয়ে যায় ওইটা আমার দরকার নাই। আর যারা প্রশংসা করে তাদের কাছে তাদের অনেক অনেক ধন্যবাদ, এবং তারা প্রশংসা করবেন, হাসান হোসেন আলী তাদের গুণগান গাইবেন, এবার সিয়া হইলে হোক। তারপরে এলো বদ আকিদা, বদ আকিদা বিশ্ব জাকের মঞ্জিলে আপনি সেটা দেখে এখানে গেছেন কেন? ও এই সময় মানুষ আপনাকে চিনতো না, আপনাকে জানতো না, ওখানে লাখ লাখ মুরিদ ছিল, তাদের ওয়াজ মাহফিল করতেন এবং তাদের দিয়ে আপনি উঠছেন, ঠিক আছে?
এখন তাদের বকাতে বদ আকিদা হয়ে গেছে। এবং সে বলছে যে বিশ্ব জাকের মঞ্জিল শিরিক মুক্ত করতে চাই। তো শিরিক মুক্ত আপনাকে, শিরিক মুক্ত বিশ্ব জাকের মঞ্জিল আগে থেকে শিরিক মুক্ত, সেখানে শিরিক মুক্ত আগে থেকেই মাজারে লেখা আছে এখানে সেজদা করা যাবে না, ঠিক আছে, সেজদা করে না, তাহলে শিরিক মুক্ত তো আগে থেকেই, আপনি কি শিরিক মুক্ত করবেন? সেটা একবারে খাজা বাবা থেকে শিরিক মুক্ত, তো আপনি মনে করছে খাজা বাবা থেকে শিরিক করে আইছে, এবার ইয়ে শিরিক করছে, এখন আপনি শিরিক মুক্ত সেটাকে পরিষ্কার করতে গেছেন না, তাই না? আপনাকে তো মানুষ আলাউদ্দিন জিহাদি বলে না, আলাউদ্দিন জিলাপি মাওলানা বলে, ঠিক আছে, আলাউদ্দিন জিলাপি মাওলানা বলে, আমি এটা বলতে চাচ্ছিলাম না কিন্তু চলে আসছে, অনেকে আপনাকে আলাউদ্দিন জিলাপি মাওলানা বলে, ঠিক আছে। তো আপনি ভালো থাকেন এবং আপনি অনেক কিছু করছেন, এটা আমি আগে স্বীকার করছি, কিন্তু খুবই খারাপ লাগলো কিছু এই অভিযোগের কারণে। আপনি যাবেন, এই যে মেজো ভাইজানকে তালাক দেওয়া, হেই, আমি এই যখন এই কথাটা শুনছি যে মেজো ভাইজানকে নিজের আওলাদকে মানে হুজুরের আওলাদকে আমি তালাক দিয়েছি, আমার আকিদার সাথে মেলে নাই দীক্ষা। এই যে হাসান হুসাইন, হাসান হুসাইনকে কিন্তু একদল লোক, ঠিক আছে, পাক 50 জনকে তালাক দিছিল ওই সময়, আর এখন তালাক দিচ্ছে এই মাওলানা। আমি তখন থেকেই বুঝতে পারছি যে এর ভিতরে সমস্যা আছে। মেজো ভাইজান কি বলছিল, যে মুর্শিদ সেই তো রাসুল, এহাতে নাই কোনো ভুল, ঠিক আছে, খোদাও সে হয়। তো আপনি খুঁজে পান নাই এই জন্য যে নাই এইরকম না, হাদিস কোরআনে যে নাই এইরকম না, যে আপনি খুঁজে পান নাই, আপনি তো তখন এই কথাটা বলছে তখন এটা নিয়ে রিসার্চ করার দরকার ছিল। আপনি মনে করছে অনেক বড় মাওলানা হয়ে গেছে, আমি রিসার্চ করুন কি, আমি যা জানি, কিন্তু জানার উপরে জানা আছে, গ্রামের উপরে গ্রাম আছে, বাড়ির উপরে বাড়ি আছে, বাড়ির পরে বাড়ি আছে, গ্রামের পরে গ্রাম আছে, তো এগুলি জানা উচিত ছিল, এগুলি সম্পর্কে আরো রিসার্চ করার দরকার ছিল, ঠিক আছে। তারপর বিশ্ব বিশ্ব জাকের মঞ্জিল শিরিক মুক্ত করতেছে, এটা তো বললাম। বিশ্ব জাকের মঞ্জিল লাইব্রেরিতে আরেকটা কথা, বিশ্ব জাকের মঞ্জিল লাইব্রেরিতে আগে আমরা যেই বইগুলি দেখতাম খাজা বাবা থাকতে বা খাজা বাবার পরে, যেই বইগুলি না দেখছি, এই যে ভাইজানের দুই ভাগ হওয়ার পরে, এই আলাউদ্দিন জিহাদি দরবারের দায়িত্ব নেওয়ার পরে সব কিছু, আমি যেই বইগুলি দেখছি এই বইগুলি আমি জীবনেও আমাদের দরবারে দেখি নেই, যেগুলি আমাদের দরবারের আকিদার সাথে মেলে না, সেই বইগুলি দরবারের লাইব্রেরিতে আমি দেখেছি। খুবই খারাপ লাগছে, আমি একটা ভিডিও করছিলাম না, ভিডিওটা আছে আমার মোবাইলে, আমি শিওর না। তারপরে এই যে দুই ভাগ, দুই ভাইয়ের জন্য দুই ভাগ, এটার ভেতরে কিন্তু এই এই আলাউদ্দিন জিহাদের হাত আছে কিছুটা, দুই ভাই দুই ভাগ হয়ে গেছে গা, ঠিক আছে, জাকের পার্টি নিয়ে খাজা বাবার মেজো ছেলে আছে এবং নতুন একটা মানে গ্রুপ করছে, কর্মী গ্রুপ, সেই কর্মী মিয়া ভাইজান আছে। তো আপনি মেজু ভাইজানের সাথে তালাক দেন, যেখানে খাজা বাবা নিজেই বলছে যে আমার কথা আর ফয়সালের কথা এক কথা, আমার কথাই ফয়সালের কথা, আবার মিয়া ভাইজানকে অভিষিক্ত করে গেছে, তাহলে আমার কথা আর ফয়সালের কথা যদি এক কথা হয়, তাহলে তো মেজু ভাইজান যেটা বলছে সেটাই সত্য, কারণ আপনারটা সত্য বলবো না, মেজু ভাইজানেরটা সত্য মেনে নিব, ঠিক আছে। তারপর আল্লাহ হযরত, আপনি তো আসলে আপনি এই নকশাবন্দি মুজাদ্দিদের তরিকারই না, আপনি হলো অনুসারী হলো আল্লাহ হযরতের, ভালোবাসা ওই দিকের, ওইটাকে আপনি এইখানে ইনক্লুড করতেছে, আসল ঘটনা হলো এটা, এখানে মানে ওই আল্লাহ হযরতের আকিদারটাকে এই বিশ্ব জাকির মঞ্জিলে সে ইমপ্লিমেন্ট করতে চায়, মানে এখানে প্রতিষ্ঠা করতে চায়। এখন প্রতিষ্ঠা করতে পারে নাই, প্রতিষ্ঠা করতে পারে নাই, এটাই হলো তার মনের ব্যথা, এইটাই হলো তার মনের ব্যথা। এই মনের ব্যথা এতদিন অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, কিন্তু প্রতিষ্ঠা করতে পারে নাই, প্রতিষ্ঠা করতে না পাইরা এখন দেখা গেছে যে এখান থেকে দেখা গেছে যে তাকে যদি আরো এরকম অনেক কথা বেফাস কথা বলছে, আরো অনেক বেফাস কথা বলছে যেগুলি আমাদের আকিদার সাথে যায় না, বিশ্ব জাকের মঞ্জিলের আকিদার সাথে যায় না, এখন দেখা গেছে কেউ যদি ঘাড় ধরে বের করে দেয় তাহলে অপমানিত হবে, তো এ থেকে আগেই যাই গিয়া সেটাই ভালো। এই জন্যই সে এই দরবার থেকে চলে গেছে, আলহামদুলিল্লাহ, সে ভালো থাকুক, সে যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই করি। কিন্তু এর উপরে অনেক জাকেরাই বিরক্ত ছিল, অনেক জাকেরা বিরক্ত ছিল, তার ওয়াজ, তার কথাবার্তা, তার চালচলন, যেটা নকশাবন্দি মুজাদ্দিদ তরিকার সাথে যায় না,
আদবের সাথে যে যায় না সেগুলি ছিল, সেই কথাগুলি ওয়াজ মাহফিলে বলতো। যাই হোক, গেছে আলহামদুলিল্লাহ। আমি মনে করি যে বিশ্ব জাকের মঞ্জিল শিরিক মুক্ত হয়েছে এখন, ঠিক আছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এই কথাগুলি বলার জন্যই আসলাম। আর বিশ্ব জাকের মঞ্জিলকে ভালোবাসি এবং এইখানে থাকবো। এবং আমি এই কথাগুলি বলতে চাচ্ছিলাম না, এই কথাগুলি বলতে বলছিলাম যে বিশ্ব জাকের মঞ্জিল উরুস শরীফের পরে বলবো, কারণ উরুস শরীফে তারা এই সব কিছুর মানে কন্ট্রোল করতো। দেখা গেছে আমি কথাগুলি বললে পরে উরুস শরীফে গেলে আমার একটা সমস্যা হয়ে যেতে পারতো, তো এই জন্য আমি বলতে চাচ্ছিলাম না। কিন্তু সে যখন চলে গেছে তখন আমি এই কথাগুলি বলার জন্য ইয়ে হয়েছে। আরও অনেক কিছু আছে যেগুলি আমার এখন মনে নাই, আরও অনেক কিছু মানে খাজা বাবার বিরোধী কথা বলছে, ভাইজানদের বিরোধী কথা বলছে, যেখানে মেজো ভাইজান এখন দায়িত্বে আছে, সে বলছে যে আমাদের পরিবার সম্পর্কে আপনারা যত মাওলানা আছে কিছু বলবেন না, ঠিক আছে, এখানে আপনারা চুপ থাকবেন। কিন্তু তারপরও এই মাওলানারা মিয়া মেজো ভাইজান, ঠিক আছে, শাহজাহানের সম্পর্কে অনেক রকম নেতিবাচক কথা বলেন, আমি যে জানতে পাই, এবং এমনও বলে ফেললে আলাউদ্দিনে তালাক দিয়ে দিছে ভাইজানরে। তো এটা এই মুয়াবিয়ার গ্রুপেই, যাই হোক তাদের। কিন্তু এই যে কিছুদিন আগে এক কথা বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বাইপাস করে আবু বকরের কথা রাখছে। তো এরকম অনেক কথা আছে যেগুলি আমাদের আকিদার সাথে যায় না। সে চলে গেছে তার সম্মান নিয়ে, ধন্যবাদ, সে তার মতো থাকুক এবং আমাদের আমাদের মতো থাকে। ধরুন আমি একটা অনুরোধ করব, সে গেছে সমস্যা নেই, তার কাছে অনুরোধ সে যেন বিশ্ব জাকের মঞ্জিলের কোনো তার গুণগান গাইতে কই না, বদনাম না করে, এটা তার কাছে আমার কাছে আমার হাত জোর করে অনুরোধ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যদি এই কথার ভেতরে কোনো ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।